অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সাংবাদিক নাদিম ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তিনি বকশীগঞ্জের সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বাবু চেয়ারম্যানকে ধরে পুলিশ। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জামাল হোসেন। তিনি জানান, র্যাবের একটি টিম পলাতক চেয়ারম্যান বাবুকে ধরে নিয়ে গেছে। র্যাবের একটি সূত্র জানিয়েছে, সেখানে এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছিলেন বাবু চেয়ারম্যান। এর আগে ভোররাতে বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরশাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের যৌথ স্বাক্ষরে তাকে বহিষ্কার করা হয়। জানা গেছে, বাবু চেয়ারম্যান একসময় সাধুপাড়া ইউনিয়নের নিজ গ্রামে একটি মুদির দোকান চালিয়ে দিনাতিপাত করত। এরপর চাচাতো ভাই ইঞ্জিনিয়ার হারুনের সহযোগিতায় ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণের কাজ শুরু করে। ধীরে ধীরে দিন পাল্টে যায় তার। স্থানীয় সূত্রে জানা যায়, 1994 থেকে 1995 সালের দিকে জাতীয় ছাত্র সমাজের প্রথম সারির কর্মী ছিলেন বাবু। পরবর্তীতে ভোলপাল্টে রাজনীতি ছেড়ে নিরপেক্ষতার ভান ধরে 2011 সালে আওয়ামী লীগের রাজনীতিতে ভিড়েন তিনি। দলে ভিড়েই একই বছর ইউপি নির্বাচনে অংশ নেন। শুরুতে ভোটে না জিতলেও 2014 সালে সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদেও জায়গা পান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকায় খুব সহজেই 2016 সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পায় বাবু। চেয়ারম্যান নির্বাচিত হয়েই নিজের অবস্থানও পাকাপোক্ত করে ফেলেন তিনি। এরপর অর্থ আর ক্ষমতার দম্ভ দেখিয়ে চলতে শুরু করেন। পুলিশের সাবেক এক ডিআইজি চাচাতো ভাই হিসেবে সব জায়গায় শক্তি প্রদর্শন করতে থাকেন। একটা সময় হয়ে যান সাধুপাড়া ইউনিয়নের অঘোষিত সম্রাট। 2014 সালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের পর আর কোনো সম্মেলন হয়নি, তাই পদে থেকে 2016 এবং 2021 সালে নৌকার মাঝি হয়ে নির্বাচনে জয়লাভ করেন মাহমুদুল আলম বাবু। একদিকে দুইবারের নৌকা চেয়ারম্যান, অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের 9 বছরের সাধারণ সম্পাদক বাবু আরও বেপরোয়া হয়ে ওঠেন। বাবুর চরিত্র প্রকাশ্যে আসে তখন যখন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা নিজের অধিকার ফিরে পেতে সোচ্চার হন। ঠিক সে সময় সংবাদকর্মী নাদিম বাবুর বিরুদ্ধে একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। স্থানীয়দের ধারণা, বাবু হয়তো জানত সাংবাদিক নাদিমকে কোনোভাবেই আটকানো যাবে না, তাই আগে থেকেই নাদিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। আর সেই পূর্ব পরিকল্পনা মোতাবেক নাদিমকে শেষ করে দেয় তার বাহিনীর সদস্যরা। আর এই ঘটনায় বাবু নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেয় বলে জানিয়েছে নাদিমের সহকর্মীরা। সাদাকালো নিউজ।